হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো আশা করি অনেক ভালো আছেন। ঠিক চিন্তা স্বাগতম। তো রাকিব আহমেদের, আমি রাকিব আহমেদ আপনাদের সাথে আছি। তো আজকে আপনাদের চমৎকার একটি বিষয়ে বলবো, যে বিষয়ে আপনি যদি ফলো করেন আমাদের টিপসটি, মানে টিউটোরিয়ালটি ফলো করলে আপনার সারা জীবনে কোনো MB কেনা লাগবে না। হ্যাঁ গাইস, আসলে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু কথা বলে নিই। আমাদের ভিডিও যদি আপনার কাছে 1%, হ্যাঁ গাইস 1% যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন গাইস। কিছু পেতে হলে কিছু দিতে হয় গাইস। এখানে আমি আপনার লাইক দিলে কোনো আপনার টাকা নেবে না, আপনার সাবস্ক্রাইব দিলে আপনার কোনো টাকা নেবে না। তো অবশ্যই আপনার সাবস্ক্রাইব দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন গাইস। তো চলুন আর কথা না বেরিয়ে আজকে ভিডিও টপিকে চলে যাই। আজকে ভিডিও টপিক হলো সারা জীবন ফ্রি নেট চালাবেন, কোনো MB ছাড়া, মানে টাকা দিয়ে MB না কিনে সব ব্যবহার করবেন, একেবারে 3G স্পিড পাবেন। তো তার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরের থেকে স্ট্রাক VPNটি ডাউনলোড করে নিতে হবে গাইস। এই যে স্ট্রাক VPN, এই VPNটি ডাউনলোড করে নিতে হবে আপনাদের প্লে স্টোর থেকে। আপনি সরাসরি প্লে স্টোরে গিয়ে স্ট্রাক VPN লিখে সার্চ দিবেন, তাহলে VPNটি পেয়ে যাবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে স্ট্রাক VPNের, সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস, প্রথমে আপনি কী কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে করতে হবে, আমি প্রথমত দেখাচ্ছি, আমি স্টার কুকিজগুলো সব রিমুভ দিয়ে দিতেছি আপনার, মানে নতুন করে আপনার দেখাচ্ছি কীভাবে কানেক্ট করতে হবে। ঠিক আছে গাইস, তো আমি ক্লিয়ার করে দিলাম। তারপর এখন নতুন করে সফটওয়্যারটিতে ওপেন করলাম। এখন সফটওয়্যারটি ওপেন করার পর, আপনার ইনস্টল করার পর এইরকম আসবে। তো এইরকম আসার পর এখানে সার্ভার, এখানে সার্ভার অপশনটিতে ক্লিক করে আপনি সার্ভার এই 11-তে সিলেক্ট করবেন। ঠিক আছে গাইস, সার্ভার 11-তে ক্লিক করবেন। তারপর এখানে এখানে কাস্টম দিবেন, এখানে কাস্টমে ক্লিক করার পর, কাস্টম সার্ভার ক্লিক করার পর এখানে কাস্টমে এই যে পাশে যে লাল আইকন কাস্টম লেখা, এইখানে ক্লিক করবেন গাইস। এইখানে ক্লিক করার পর সিলেক্ট কানেকশন মেড, ঠিক আছে, মানে সিলেক্ট কানেকশন মেড। তো এখানে TCP করা থাকবে, আপনি এখানে HTTP করে দেবেন গাইস। আর সার্ভার পোর্ট এখানে আপনি 8080 থাকবে, এখানে আপনি শুধু 80 করবেন। এবং হোস্ট হেডার, ঠিক আছে, হোস্ট হেডারে আপনি কী করবেন, হোস্ট হেডারে আপনাকে যা করতে হবে, হোস্ট হেডারে আপনাকে redirection.easynet সিলেক্ট করতে হবে। তো গাইস, আপনাকে আমি দেখাচ্ছি স্পেলিংটা, মানে একটা VPN থেকে দেখে দেখাচ্ছি, আমি এখান থেকে সিম্পলি কপি করে নিতেছি। আপনাকে হোস্ট হেডারে দিতে হবে redicetion.easygpeasynet.com। তো এই লিঙ্কটা অবশ্যই লাগবে, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিখে দেবো। এই লিঙ্কটা সিম্পলি কপি করে আপনার ওইখানে পেস্ট করবেন, হোস্ট হেডারে পেস্ট করে দেন ওকে পেস্ট করবেন। তো এবার কী করবেন, সিলেক্ট হেডার লাইন টাইপ, ঠিক আছে। তো এখানে মাল্টিলাইন করে দিবেন, এখানে মাল্টিলাইন করে দিবেন। মাল্টিলাইন করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ করা লাগবে না, আপনার সব কাজ শেষ। দেন এখানে এই যে লাল আইকনটিতে দেখছেন, এই লাল আইকনটির মাঝখানে একটি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পারমিশন চাইবে, পারমিশনটা ওকে করে দিবেন। এই দেখুন, ওকে করে দেওয়ার পর, সরি গাইস আমার ডাটা কানেকশনটা অন করা নাই, আমি আগে ডাটা কানেকশনটা অন করে রাখবো। ঠিক আছে গাইস, ডাটা কানেকশনটা অন করার পর সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখুন কানেক্টিং একটু লোড নিচ্ছে, তো আশা করি কানেক্টিং হয়ে যাবে, আপনাদের সবারই কানেক্ট হয়ে যাবে। যদি কানেক্ট না হয় আমাদের কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এই প্রবলেম, কানেক্ট হচ্ছে না, বা যদি সার্ভার ফেল্ড লেখা ওঠে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা দ্রুত আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে আর একটা কথা হলো, এখানে আগে আমি আবার মানে ডাটা কানেকশনের বিপিন ডিসকানেক্ট করে দেখাচ্ছি। এখানে যাদের ফোনে ইজি নেট চালু করা নাই, প্রথমে VPN চলবে যাদের ফোনে ইজি নেট করা আছে। এখন আপনার ফোনে তো ইজি নেট করা নাই, আপনি ইজি নেট সম্পর্কে ধারণা নাই, তো ইজি নেট চালু করতে হলে প্রথমে আপনাকে *121**3*7*3#, প্রথমে এই কোডটি ডায়াল করতে হবে। ডায়াল পেডে গিয়ে এই কোডটি লিখে সিম্পলি গ্রামীণ সিমের জন্য, ঠিক আছে, গ্রামীণ সিমে এটা ডায়াল করবে। দেখুন ডায়াল করার পর
আর এখানে একটা মেসেজ আসবে, এই দেখুন মেসেজের ইন্টারনেট প্যাকেজ স্টপ ইট সাকসেসফুল, ঠিক আছে, স্টপ সাকসেসফুল টু বাই ইন্টারনেট প্যাক অ্যাগেইন ডায়াল। তো এখন কি করবেন, স্টপ তো হয়ে গেল, এখন আপনি সিম্পলি *5000*55# ডায়াল করবেন, আবার গ্রামীণ সিমে ডায়াল করবেন। আমি যেভাবে ঠিক যেভাবে বলি সেইভাবে করবেন এবং দেখবেন আপনারা সাকসেসফুল ভাবে, এই দেখুন ইউর ইজি নেট স্টার্ট সাকসেসফুললি, ঠিক আছে, টু এনজয় ফ্রি নেট। তো এখন কি করবেন, এখন আবার আগে এইটা করার পর সব এখন আগে ইজি নেটটা করে অন করে নেবেন। তো ইজি নেট অন করার পর আপনি এখন কানেক্ট দিবেন, আর সিটিংগুলো আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক সেই রকম সিটিংগুলো পূরণ করবেন। এখন দেখুন আমি এখন সরাসরি ইউটিউবে চলে যাই, আমার ফোনে কোনো এমবি নেই গাইস, এটা 100% ওয়ার্ক করে। আমাদের চ্যানেলটি এখন যদি যারা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই যে ভিডিও দিচ্ছি আপনারা এই ভিডিওর জন্য আমি একটা সাবস্ক্রাইব পাই এবং একটা লাইক পাই। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনাদের জন্য নতুন নতুন ফ্রি নেট ইউজ করার জন্য আমি সব ধরনের টিপস আপনাদের সাথে নিয়ে আসব। তো আই হোপ ভিডিওতে আপনার কাছে ভালো লাগে থাকে, এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো গাইস আজ এই পর্যন্ত, এবং আরও চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। ডিয়ার ভিউয়ার, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে বেল আইকনের উপর ক্লিক করুন, এর ফলে আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে সহজেই সহজেই পৌঁছে যাবে।